সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগে। তো এটা নিয়ে আমার হচ্ছে এটা মানে তৃতীয় দিন আমার ট্রেন জার্নির কোচবিহার টু সুরাটের। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মর্নিং সেকেন্ড ডে, না এটা হচ্ছে তিন নম্বর দিন ট্রেনের মধ্যে। তো খুব শীঘ্রই আমরা নেমে পড়ব। এই ধরো এই রাজস্থান পার হলো আর কি, তিন ঘন্টার মধ্যে আমরা নেমে পড়বো। তো সকালবেলা উঠে চা টা খেয়েছি, চা খাওয়ার পর আর কিছু খেতে মন চাইলো না, চা কেক এসব। তো এখন দেখো এত বড় বড় পেয়ারা, তো এগুলো দেখে খুব মন চাইলো যে না খাই, আর খুব মিষ্টি পেয়ারা গুলো। তো চলো আর একটু পরেই নামবো। মিষ্টি তো বহুতই মিঠা হ্যাঁ। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেলাম, মানে চলে এসেছি অলরেডি। বাপরে, পুরো তিন দিন পরে আজকে নামলাম। তো বন্ধুরা, আমি একটা কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম যে এখান থেকে নাকি আমাদের যেখানে কাজ সেখানে যেতে আরও তিন ঘন্টা লাগবে। মানে আমি ভেবেছিলাম যে স্টেশনে নেমেই হয়তো মিনিমাম এক দেড় ঘন্টাও ভাবিনি, ভেবেছিলাম পাশেই হবে, গাড়ি নিয়ে যাওয়া যাবে। এখন বলছে যে এখান থেকে সুরাট আরও তিন ঘন্টার রাস্তা। তাহলে ভাবো, তিন দিন জার্নি করার পর আরও তিন ঘন্টা জার্নি করার কার মন চায় বলো? আমি তো ভাবলাম বোধহয় আমার জার্নিটা বোধহয় এখানে শেষ, মানে একদিনের জন্য হলেও এখানে শেষ। তো তো দেখো, এটা হচ্ছে বড়োদরা বা বদোদরা স্টেশন, যেটাই হোক না কেন নামগুলো উচ্চারণ হয় না, খুব বড় একটা স্টেশন। এখান থেকে আমরা বার হয়ে পড়ছি এখন। প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে যাব, ট্রেনে গেলে দেড় ঘন্টা লাগে, কিন্তু তারপরে ট্রেন মানে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করা হলো ট্রেন কখন, তো বললো যে ট্রেন হবে না, মানে লোকাল ট্রেন এখন বুক করা যাবে না, রিজার্ভেশন হলে হতো, তো তৎকাল টিকিট হবে না। তো এখন ওই ট্রেনে আমাদের একটা কাকু পেয়েছিলাম, মানে একটা মানে সে কোচবিহার থেকে, সরি উনি কোচবিহার থেকে উঠেছেন। তো সেই কাকুটা আমাদের অনেক হেল্প করেছে। তো কাকুটা বলছে আসো আমি বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি। এই দেখো কাকুটা আগে আগে যাচ্ছে, কাকুটা খুব ভালো ব্যবহার ছিল, মানে আমরা কোচবিহারের বলে উনিও আমাদেরকে খুব হেল্প করেছেন, উনি এখানে কাজের সূত্রে থাকেন। তো দেখো স্টেশন থেকে বার হয়ে এরকম চারপাশে দোকান ছোটো ছোটো, আর এখানে দোকান বলতে সেই পাওয়ের দোকান সবগুলোই, রুটি বা ভাতের কোনো দোকান নেই। তো এখানে দেখো আমি বাস স্টেশনে চলে এসেছি, এটা হচ্ছে এসটি ডিপো, এরকম কিছু একটা লেখা। বাসের স্টেশনের মানে বাস স্টেশনের ভিতরেও যে এত সুন্দর বাজারের মতন রয়েছে, মানে কি বলবো, প্রচুর ছোটো ছোটো দোকান, মহিলারা দোকান নিয়ে বসেছে। তো চলো তারপরে দেখো কি হলো, বাসও পেলাম না। তো মুখ টুক দেখে বুঝতেই পারছো পুরো শুকিয়ে গেছে, একদম খাওয়া দাওয়া নেই কালকে থেকে কি, মানে খাওয়া দাওয়া কিনি ঠিকই কিন্তু একদম পছন্দ হয় না, বুঝতেই পারছো বাঙালি মানুষ ভাত না হলে ভালো লাগে না। তো ভাত নিয়েছি কালকে দুবার, খাওয়া হয়নি। তো এখন আমরা স্টেশন থেকে ওই যে ওইদিকে স্টেশন আছে, স্টেশন থেকে নেমে প্রথমে বাস স্টেশনে গেলাম, বাস পেয়েছি ঠিকই কিন্তু এত পরিমাণে ভিড়। এখান থেকে সুরাট আরও তিন ঘন্টা, তো তিন ঘন্টাতে আমি যদি গাড়িতে যাই তাহলে আমি অবস্থা খারাপ হয়ে যাবে। তো উবের বুক করলাম, উবেরেই যাচ্ছি। তো গাড়ি ছেড়ে দিল, দুগা দুগা করে আবার বেরিয়ে পড়লাম। এখনও স্নান খাওয়া দাওয়া কোনো বাথরুম কিচ্ছু হয়নি, পুরো ভেবেছিলাম এখানে নেমে একটা হোটেলে করব, তো আবার অনেক লেট হয়ে যাবে, সেই তো যেতেই হবে। তো এই জন্য একবারে গিয়েই একবারে ওখানে একটা হোটেল নিয়ে তারপরে যা করার করবো। চলো তোমাদের দাদা মুখটা শুকিয়ে গেছে।
বন্ধুরা, অনেক খুঁজে খুঁজে একটা মানে কম দামা হোটেল খুঁজে বের করলাম। আমাদের কাছে এটাই অনেক বন্ধুরা, কিন্তু এখানে আরও হাই কোয়ালিটি রেঞ্জে ছিল। তো দেখো, এই যে হোটেলটা দেখতেই পাচ্ছ এখানে, এখন আমি তোমাদের পুরোটা ডিটেলসে দেখাবো। তার আগে প্লিজ কেউ হেসো না, কারণ আমার যেটা ফিলিংস হয়েছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, রুমে ঢোকার পর ড্রেস চেঞ্জ টিকিট চলে নাকি ওইটা দেখো। রুমে ঢোকার পর ড্রেস চেঞ্জ চেঞ্জ করে নিলাম, এখন একটু ফ্রেশ হবো। তার আগে চলো একটু ওয়াশরুমে যাই দিই। আর আসলে কি বলতো, মানে ঘরগুলোতে একটুখানি অন্যরকম অন্যরকম ফিল হচ্ছে, যেহেতু গ্রামের বাড়িতে থেকে অভ্যেস আমাদের, বুঝতেই পারো সব সময় হুড়ুং হাড়াং কাজ, বেশি জোরে কথা বলতে চাচ্ছি, তারাও আস্তে কথা বলতে হয়। তো চলো তোমাদের আগে একটু বাথরুমটা দেখাই। লাইট এটা না দিলো মুতি বলে, আমি কি জানি কিসে আওয়াজ গো। হ্যাঁ, আমি তো কই কি কি আওয়াজ, আর লাইটও তো বন্ধ হলো এটা সময়। শাওয়ার চালাও দেখি। তুই জানি তুমি ভিডিও করতেছো, চালাও শাওয়ারটা। শাওয়ারটা কোথায় কোথায় ধরে ওইটাই সুইচ, কিভাবে করবা দেখ। ওইটাই সুইচ চলে কোন ব্যবস্থা করতে হবে, ওইটাই বললাম যে ওইটাই শাওয়ারে। হ্যাঁ, ওইটাই কিভাবে করে টানো ওইটা, না না ওটা না, ওইটা এখন তো শরীরে আসবে কিন্তু শাওয়ারের জন্য, ওইটা টানো, না না হ্যাঁ টানো, আরে ওইটি না, যেভাবে জলটা পড়তেছে পড়তে দাও, এখন ফ্লাশ করো ওইটি, উপরে খাসো বন্ধ হয়ে যাবে আপনার। চলো বন্ধুরা, এগুলোতে অভ্যস্ত নই, বেকার যেটা আমাদের কপালে, না না কপালে আছে অবশ্যই, আমাদের ঘরে নেই। তো আমি জামা কাপড় বার করার সাথে কিছু খাবার বার করে রেখেছিলাম। এখানে একটা আছে ওয়ার্ড্রপ, এটা আরে লক করা বোধ হয় ওইটা, না না ও এই সিস্টেম। আচ্ছা, আরে এটি তো কি কি করো খুলে টুলে পড়ুক, আমি কি জানি, আমি দেখছি নাকি আসার পর, খোলার দরকার নেই তবে সকালে উপরে এসি আছে আমাদের রুমে, এসি আছে,
এখানে টেলিফোন করার একটা ইসে আছে, এখানে টেবিল আছে, আর পাশে ভাঙবো ভাঙবো আস্তে ধুমকাও। এখানে আমরা শুভ এই বিছানাগুলো না একমাত্র টিভিতেই দেখতাম, তুমি দেখছো? আমি আরে ভাই অত কপালে নাই। তো যাই হোক বন্ধুরা, কি এরকম লাইফে সবার জীবনেই একদিন না একদিন ওই দিনটা প্রথম আসে, তাই না? তো ধরে নাও আমার জীবনেও সেটা প্রথমেই এসছে। এই যে টাকা, মানুষ এত তো টাকা ইনকাম করে, সেটাও কিন্তু একদিন না একদিন হলেও মানুষ প্রথমে দেখে। তাই বলে ফার্স্ট দেখেছি এরকম, ফার্স্ট দেখার দিন তো সবার একদম আসে, সেরকম আমাদের এই ঘরটাও হয়তো ফার্স্ট দেখছি আমরা, ভবিষ্যতে আরো দেখবো। এটি প্রথম মানে একটা মনে থাকবে আমাদের যে প্রথম, এবার প্রথম আমরা ঢুকেছি এরকম একটা, মানে একটা হোটেল বুক করার মতো ক্ষমতা আমাদের ছিল না, যেটা আজকে হয়েছে। নিজের রোজগার করছি, নিজের মতো বুক করার মতো ছিল, কিন্তু দিনে ধরে এত টাকা দিয়ে না, তো ছোট মোটো আরো সবার কাছেই থাকে এটা, সেরকম একটা টাকা বললাম 1500 টাকা, কিন্তু ওই টাকা দিয়ে আমাদের অন্য কাজ হয়ে যাবে এরকম একটা ভাবা, বা কোথাও যে বেড়াতে যাওয়া, কোথাও ঘুরতে এসে আমরা হোটেল বুক করে থাকবো, সেটা আমি কোনোদিন ভাবিনি, আমরা কোনোদিন ভাবিনি। তো যাই হোক, নিজের পয়সাতে করার একটা মজাই আলাদা, সে মানে কি বলবো। আর তো এই একটি বলার ছিল, এরকম দিন সবার জীবনে একদিন না একদিন আসে। আমি আমি অনেক যারা আমার ভিডিও প্রত্যেকদিন অনেক নতুন নতুন ব্লগার দেখো, নতুন নতুন সাবস্ক্রাইবার হয় আমার, তারা হয়তো যারা আমার ব্লগ দেখো না তারা ভাবে কি আদি খেললার মতো করছে। তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ আমার একটু ব্লগটা গিয়ে দেখে আসো যে আমি কোথার থেকে এসেছি, সেই ভাঙা ঘর থেকে আজকে বোধহয় আমি রাজপ্রাসাদে এসে পড়লাম। তো আমার জীবনটা একদম সাধারণ, একদম সিম্পল। তো এইভাবে দেখতে হয়তো তোমাদের অভ্যস্ত না, আমিও নিজে অভ্যস্ত হই হয়তো, মানে যারা মানে যারা প্রথম দেখবে তারা হয়তো ক্যামেরা করবে না, কিন্তু ফিলিংসটা ওদের মধ্যে আসবে। আর যারা যারা সবসময় দেখে, যাদের আছে না না, যারা যারা সবসময় দেখে আর কি, ধরে নাও কারো কেউ কেউ আছে অনেক ধনী যারা সবসময় দেখে, তারা কিন্তু এই ফিলিংসটা অনুভব করতে পারবে না, কারণ ওরা জন্ম থেকে ধরে নাও ওই সমস্ত জিনিস দেখছে, কিন্তু আমরা তো আর জন্মের পর থেকে এটাই বলছি। আমাদের মানে যদি আমরা দেখতাম যে আমাদের মানে সেই যদি আমাদের জন্মের পর থেকে সেরকম দেখতাম, বা বিয়ের পর থেকে আমি সেরকম দেখে অভ্যস্ত হতাম, তাহলে আজকে এই ফিলিংসটা আমি বুঝতে পারতাম না, এটার ফিলিংস যে কতটা। তো সবার লাইফে এরকম প্রথম দিন আসে, আর সেই প্রথম দিনের ফিলিংসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট অসাধারণ একটা ফিলিংস, একদিনের হলেও কালকেই চলে যেতে হবে, কালকেই ঘর ছেড়ে দিতে হবে। তো দারুণ লাগছে, কালকের দিনটাও আছে, কালকের দিনটা সারাদিন তো আর নেই না, কেন সারাদিন নেই, সারাদিন থাকতেই পারবো না, কিন্তু রুম তো বুক করা থাকবে না, রুম বুক করা। তোমরা জানো আমি ওই বাস বলো, ছোট মোটো কার বলো, এইগুলোতে আমি একদম চড়তে পারি না। আমি খালি মানে ওরা তো সামনে বসেছিল, আমার তো এত পরিমাণে গরম লাগছিল, এসি চালিয়েছে, এসির তো কিছুই লাগে না, আমার মনে হয় জানলাটা খুললে আমার হাওয়াটা আসবে আমার ভালো, কিছুই আসছে না। আমি কইছি কেন যে আসলাম, সত্যি আমার ওই মুহূর্তটা এরকম মনে হয়েছিল। তারপর দেখি আমি মানে ইচ্ছে করে ঘুমাচ্ছিলাম যাতে করে আমার বমিটা না পায়, ও আমার সাথে পিছনে বসেছিল, ওকে আমি সামনে পাঠিয়ে দিয়েছি যাতে করে আমি পিছনে ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারি। তো যাকগে তারপরে আমি আসলাম, এসে একটা হোটেলে প্রথমে গেলাম, 4000 টাকা চায়, কারণ একদিনের জন্য 4000 টাকা খরচা করা কোনো মানেই হয় না। তার মধ্যে আমরা এখানে নতুন, তো তারপর আমাদের অটো একটা অটো মানে যেই আজমেরা ফ্যাশনের যে স্টোরটা সেখানে আমরা নেমেছি, তারপরে সেখানে ঢুকিনি, ডিরেক্ট এখানে আমরা একটা হোটেলে চলে এসেছি। পরে ওই হোটেল থেকে যেখানে 4000 টাকা বলছিল সেখান থেকে পরে আবার আমরা আরেকটা হোটেলে, এখানে কত নিল 1600 টাকা না, একদিনের ভাড়া 1600 নিল। ব্লগটা কীভাবে করছি নিজেও জানি না, কারণ কোনো কাট ঠাট করিনি যে এখানে শেষ করলাম, এরকম কোনো নেই। আমি যখন এডিট করবো তখন আমি অর্ধেক কেটে দেবো, কারণ এত বড় ব্লগ তো আর দেওয়া যাবে না। তো এই জন্যই তো চলো, ও যাচ্ছে যাক, আমি লাগিয়ে দিই দরজাটা। যেহেতু একটাই নাইটে এনেছি আমি, কিন্তু ফ্রেশ ট্রেশ হয়েই আসলাম, আর ও গেছিলো খাবার আনতে, দেখো খাবার নিয়ে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো প্রিয়া আরামের উপর আরাম চাচ্ছে, এখন পুরো বেডের উপরে বসেই, মানে ওখানে প্লেট আছে, প্লেট আছে, কয় যে আন্ডা আন্ডা গাড়ি আর পাও। তো এখানে তো বুঝতে পারছো ভাত পাওয়া যায় না, তো আপাতত সন্ধ্যার দিকে ছেলেটাকে বললাম দেখি কি করে আনে আয়না দিবে, কি তবু কি বিরিয়ানি খেয়ে দেবে।
তো এখানে একটু অন্যরকম ভাবে থাকছি, মনে হচ্ছে যেন এটা আমারই বাড়ি। কাজ যদি এরকম আমার একটা বাড়ি হতো, না না এরকম দরকার নেই, আমার গ্রামের বাড়ি ঠিক আছে। বাবা যা কষ্ট করতে হয় অসম্ভব, আমি এই শহরে থাকার মেয়ে নই, সত্যি আমার একদমই পছন্দ না। তো আমার বলে দিই, আমার একটু আগে আমার একটা পিসি, মানে সে হচ্ছে এই মুম্বাইতে থাকে, মুম্বাই শোনো না সুরাট থেকে মুম্বাই তো পাশেই, তো মুম্বাইতে থাকে। তো ও বললো তুই আসবি আমাকে বললি না কেন। তো পিসিটা যে সেই পিসিটা নয়, ও টিভিতে মানে মডেলিং করে, মানে ওর টিভিতেও ওকে দেখানি হয় আর কি, আর বিভিন্ন বড় বড় র্যাম্পে হাঁটে, মডেলিং করে, বিভিন্ন বড় বড় পোস্টারে ওর মডেলিং শো করে আর কি, ওর ফটোশ্যুট হয় বিভিন্ন। তো বলে আগে বলি না কেন, ও এখন আছে গোয়াতে, ওর আস্তে আস্তে 27 তারিখ। তো মানে ও খুব মানে আফসোস করছে যে মানে আমাকে, আমরা সেই গোয়াটিতে ছিলাম একসাথে, ও যেই পরিবার থেকে এসে আজকে এই জায়গাতে। তো ও বলছে মানে ও আমাকে নিয়ে বলছে যে আরে তুই এত বড় জায়গায় চান্স পাচ্ছিস, আমাদের খাদ্য কি অনেক ভালো, কারণ বানানিটা দেখে আমার পছন্দ হয়েছিল, মানে পেঁয়াজ দিয়েছে মনে হয়, মানে ট্রেনের খাবার একটা জঘন্য। আর এখানে এত পরিমাণে গরম, গাইস ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না, আমি ফ্যানটাকে বন্ধ করলাম কথা বলার জন্য, ফ্যান ছাড়া একদমই থাকা যাবে না, খুব গরম এখানে। তো চলো আমরা খাওয়াটা খাই, কারণ ট্রেনের খাবার এত বাজে যে পেটের মধ্যে খিদে থাকলেও পেট দিয়ে খাওয়া যায় না। সরি বন্ধুরা, জানি তোমাদের ব্লগটা ভালো লাগছিল, তো আমাকে ব্লগটা কিন্তু এখানেই এন্ড করতে হচ্ছে। তো এটা হচ্ছে সন্ধ্যের খাওয়া দাওয়ার পর আরও কোথাও বার হচ্ছি আমরা, কোথায় বার হচ্ছি সেটা কিন্তু অবশ্যই আমি সেকেন্ড ব্লগে দেখাবো। তো তার জন্য আমি রেডি হচ্ছি, কী ড্রেস পরলাম, কী করলাম, সব কিছুই সেকেন্ড ব্লগে তোমরা দেখতে পাবে। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই জন্য এখানেই, বাই বাই সবাইকে, গুড নাইট।